এ কেমন মা, বিষ পান করিয়ে নিজের ঔরসজাত সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। আমি আবার আমাদের বাজারে গেছি ধান ভাঙানোর জন্য, ধান ভাঙানো প্রায় শেষ। এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে, যে আমি তোমার বড় মেয়েরে মেরে ফেলছি, ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব। স্বামীর সঙ্গে অভিমান করে নিজের মেয়েকে বিষ পান করিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তাসলিমা বেগম নামক এক নারী। নিহত মেয়ের নাম মেহনাজ আক্তার। 10 জানুয়ারি বরিশালের মুলাদির উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তর স্বামী মাহবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে 9 জানুয়ারি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। 10ই জানুয়ারি সকালে কৃষিকাজে যাওয়ার পর তার স্ত্রী তাসলিমা 14 বছর বয়সী প্রতিবন্ধী মেয়েকে বিষ পান করায়। এতে তার মেয়ের মৃত্যু হলে তাসলিমা নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরবর্তীতে বাড়ির লোকজন তাসলিমাকে উদ্ধার করে মুলাদি হাসপাতালে ভর্তি করলে প্রাণে বেঁচে যান তাসলিমা বেগম। ও দুই কথা বলছে, আমি দুই কথা বলছি, এটা নিয়ে একটু কথায় কাটাকাটি হয়েছে। মারামারি কাটাকাটি কিছু হয় নাই, স্বামী স্ত্রী ভাবে স্বামী স্ত্রীর ভিতরে এই দুইটা হইতেই পারে। হ্যাঁ, কিন্তু এমনি আমরা দুজন খুব ভালো ছিলাম, খুব হ্যাপি ছিলাম আমরা দুজন। তো এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না বাড়া করলো, আমিও খাওয়া দাওয়া করলাম, আমরা সবাই বাচ্চারা নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান ভাঙানোর জন্য, ধান ভাঙানো প্রায় শেষ। এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে, যে আমি তোমার বড় মেয়েরে মেরে ফেলছি, ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব। তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার, ও থাকে ঢাকায়। আমি ওরে ফোন দিলাম যে আপা, তুই তাড়াতাড়ি লাখির আম্মুর আমাকে ঘরে যেতে বল। নিহত মেহনাজ আক্তার মাহবুব হাওলাদার ও তাসলিমা বেগমের বড় মেয়ে। তাদের সংসারে আরও একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন ঘাতক মা তাসলিমা বেগম। তবে অভিযুক্ত তাসলিমা বেগমের ভাই আবু সাইদ জানান, তাসলিমা আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছেন, আইন অনুযায়ী যে শাস্তি হবে তাই মেনে নেবেন বলেও জানান তিনি। দুঃখ প্রকাশ করতেছি যে ভাগ্নি আমাদের দুনিয়াতে নাই, মানে কষ্ট লাগছে, আছে মানতে পারতেছি না। এখন ভাগ্নি চলে গেছে, কিন্তু আর একটা ছোট ভাগ্নি আছে। এখন চাইলে আমার বোনের ফাঁসি হুকুম হইতে পারে, যদি আইন তো চলে আইনের গতিতে, আইন তো আমাদের গতিতে চলে না, তো আইন চলে আইনের গতিতে, আইন যে শাস্তি দিব এই শাস্তি আমরা মাথা পেতে নিতে। মুলাদি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মা তাসলিমা বেগম সুস্থ হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 10টার দিকে সে ফোন করে জানায় তোমার বড় মেয়ের মেরে ফেলাইছি, ছোটটাকেও মেরে ফেলাম না। তখন দ্রুত বাসায় গিয়ে দেখে যে সে বিষ খেয়েছে, তার মেয়ে মারা গেছে এবং বউ বিষ খাইতেছে। পরে দুজনকে হাসপাতালে নিয়ে আসে, ডাক্তার একজনকে নিতে বলে, আর তার স্ত্রী এখন চিকিৎসাধীন আছে শের-ই বাংলা মেডিকেলে।